Hello, my dear friends. How are you doing? This is Arif Kadem from Sydney, Australia, welcoming you to Sydney English School with a very, very common and popular topic on Let's Speak English. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সবাইকে লেটস স্পিক ইংলিশের এই গুরুত্বপূর্ণ পর্বে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার বিপরীতে আমি বহু শিক্ষার্থীর কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, বিশেষ করে কিছু কিছু শিক্ষার্থী আছেন, মানে অনেকবার, আমি জানি না কতবার, শতবার বললে হয়তো ভুল হবে না, যে প্রতিনিয়ত আমাকে ইউটিউবে, ফেসবুকে, সর্বত্র, মানে এর উপর এপিসোড বানানোর জন্য অনেক অনুরোধ করেছেন, এবং তাদের সেই অনুরোধে সাড়া দিয়েই আমি আজকের এই আয়োজন করেছি। একই সাথে বন্ধুরা, আমি বলে রাখি যে আমি রিসেন্টলি আই হ্যাভ রিসিভড এই লট অফ রিকোয়েস্ট ফ্রম এই লট অফ লার্নার্স, আমি অনেক শিক্ষার্থীর কাছ থেকে অনেক মানে রিকোয়েস্ট পেয়েছি, অনুরোধ পেয়েছি, এবং আমি কথা দিচ্ছি আমি ডে বাই ডে আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক এপিসোডস অন অল অফ দেম, আমি সবগুলোর উপর পর্ব বানাবো, আমি আপনাদের সাথে মানে মোটামুটি আমি ওয়াদা করছি। ওকে, সো আপনারা একটু, ইউ হ্যাভ টু বি এ লিটল বিট পেশেন্ট, ওকে, একটু ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে, ধন্যবাদ। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি, এখানে আমি লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে করতেই হবে, আমাকে খেতেই হবে, তোমাকে দৌড়াইতেই হবে, আমাদেরকে যেতেই হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কথাবার্তায় ভেরি পপুলার, লিখায় হয়তো এতটা জনপ্রিয় নয়, কিন্তু কথাবার্তায় কিন্তু আমরা বাংলাতে যেমন প্রতিনিয়ত বলি, ইংরেজিতেও বলি। কিন্তু একটা বিষয় বন্ধুরা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা অনেক কিছু যখন মানে বাংলাতে বলি তার হুবহু ট্রান্সলেশন যে ইংরেজিতে একদম মানে অন্য কোনো আঙ্গিকে পেতে হবে। যেমন আমরা আরিফ ডট কমে আসলে এ জাতীয় বিষয় শিখেছি, তখন আমাদের বাংলা এক্সপ্রেশনগুলো হয়তো ছিল অন্যরকম। তো তার মানে এই নয় যে এখানে আমাকে করতেই হবে বললে ইংরেজিতে এর একটা বিশাল পরিবর্তন হবে। ওই যে বললাম না যে এগুলো আসলে কথাবার্তায় খুবই জনপ্রিয়। তো কথাবার্তায় যখন আমরা বলি, আমরা জোর দিয়ে অনেক কিছু বলি। বিগত যে লেটস স্পিক ইংলিশের পর্বটি আমি করেছি, সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমি বলেছি যে অনেক কিছু আছে যে আমরা কিভাবে, হ্যাউ ইউ এক্সপ্রেস সামথিং, কিভাবে আমরা আসলে এক্সপ্রেস করি, ওকে, যে বর্ণনা করি আমাদের কার্যকলাপ দিয়ে, কথাবার্তার ধরনে, এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু অনেক অর্থ আমরা পাই আর কি। আমরা যদি এখানে আলোচনায় যাই বন্ধুরা, যে আমি লিখেছি যে আমাকে করতেই হবে, আমরা আরিফ ডট কমে বহুদিন আগে শিখেছিলাম যে আমাকে করতে হবে, কিন্তু এখানে আমরা শিখতে যাচ্ছি কি আমাকে করতেই হবে। আবার আমরা শিখেছি আমি অবশ্যই করব, তো সেখানে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অনেক পর্ব করার পর সেগুলোতে আমরা এসেছিলাম। তবে যারা সিডনি ইংলিশ স্কুলের নতুন শিক্ষার্থী এবং খুবই দুর্বল, তাদেরকে আমি বলবো যে আরিফ ডট কমে গিয়ে আপনারা প্লে লিস্টে যাবেন, সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রামের অধীনে অনেক পর্ব দেখতে হবে, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। টু কাম টু দ্য পয়েন্ট, আমাকে করতেই হবে আসলে আমরা যখন কথাবার্তায় বলি, তখন আমি জোর দিয়ে আমি বলতে পারি কি যে আই মাস্ট ডু, এবং এটাই আমাকে করতে হবে। আবার আই হ্যাভ টু ডু, সো আমি হয়তো এখানে লিখলাম আই, তার মানে এখানে আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হবে, আই হ্যাভ টু সিম্পলি ডু। এখন আপনি এটাকে আবার ভিন্নভাবে বলতে পারেন যে আই মাস্ট ডু, এবং এই দুইটার যে অর্থ আমি জানি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই মাস্ট ডু আমি অবশ্যই করব। তো ইংরেজিতে আসলে আমাকে করতেই হবে এর জন্য ভিন্ন কোনো বাক্য নেই, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ অ্যাকচুয়ালি, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ওয়ান অফ দিস। ওকে, আপনাদেরকে এই দুইটার একটা ব্যবহার করে বুঝিয়ে দিতে হবে। আমি সচরাচর এগুলো বলি যে ভাষা পরিবর্তনশীল, আমাদের ডিকশনারিতে অনেক শব্দ আছে যেগুলো এখন আর ওইভাবে ব্যবহৃত হয় না, তার মানে কিন্তু এই নয় যে ডিকশনারি ভুল। কিছু কিছু শিক্ষার্থী সম্প্রতি কিছু যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, আমি বুঝি, কিন্তু মানে তারা আমার কথা যদি শুনতো তাহলে হয়তো এভাবে যুদ্ধে লিপ্ত হতো না। আমি কিন্তু ডিকশনারি ভুল এটা আমি বলছি না, বা আমি যেটা পড়ছি সেটাও ভুল না। কথা হচ্ছে যে একটা বিষয় অনেকভাবে বলা যায়, এবং অনেকভাবের মধ্যে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। যেমন ধরুন ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, মুষলধারে। তো আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি, তখন আমি হেভিলি বৃষ্টি হলেই বাক্যে ব্যবহার করতাম যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তখন অনেক মানে
ইংলিশ স্পিকার মানে এদেশীয়, তারা হাসতো হাসতো কিন্তু আমার পক্ষ ভুল এই জন্য না, ধারণা হচ্ছে মানে যে হাসিটা এই জন্য আসতো যে আমি আসলে মানে মান্দাত্তার আমলে মানে অনেক ব্যাকডেটেড ইংরেজি বলছি। ডিকশনারিতে কিন্তু এগুলো এখনো আছে, তার মানে কিন্তু ডিকশনারি ইজ নট রং। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে কোনগুলো বর্তমানে বেশি প্রচলিত ব্যবহৃত হয় সেটাই কিন্তু মূল বিষয়, এবং এটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তবে অনেকে ওই ডিকশনারির উপর ভিত্তি করে অনেক মন্তব্য লিখছেন, অনেকে বলবো না, আমি একজন বিশেষ করে খুব লিখছেন, কিন্তু ওনাকে আসলে কেউই বোঝাতে পারছে না আর আমারও সময় নেই ওনাকে বোঝানোর। যাই হোক, আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টা। এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই যে সবসময় আসলে আপনি ডিকশনারি দিয়ে যাচাই করে বাক্যের অর্থ পাবেন না, বাস্তব কী বলে, মানুষ কী বলার চেষ্টা করছে, কীভাবে বলছে, সেটাই কিন্তু আসলে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন যদি বলি যে আমাকে খেতেই হবে, তাহলে কী বলবেন? অবশ্যই আপনারা বলুন আমার আগে, যে আই হ্যাভ টু কি সিম্পলি ইট। আর মাস্ট দিয়ে বললে কি বলবেন? জাস্ট আই মাস্ট কি ইট, দ্যাটস ইট। এটা মানে কথা যখন বলা হয় তখন জাস্ট জোর করে আপনি বলতে পারেন যে আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব, আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। তার মানে দেখুন যে বলার যে এক্সপ্রেশন সেটা দিয়ে কিন্তু খুবই স্ট্রংলি বোঝানো হয়। আপনি যখন সাধারণে বলবেন যে ইউ হ্যাভ টু গো দেয়ার, তার মানে কি, তোমাকে যেতে হবে, এখন আপনার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে হয়তো এমন হতে পারে যে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। তার মানে দেখুন আমার এক্সপ্রেশনটা কিন্তু ডিফারেন্ট, এবং এই জন্যই বলেছি কিছুক্ষণ আগে যে এগুলো কিন্তু আসলে কথাবার্তায় বেশি প্রযোজ্য, কারণ লিখায় কিন্তু আমি এই এক্সপ্রেশনটা পাবো না, এই জন্য লিখায় খুব বেশি ওই অর্থগুলো বোঝানো হয় না। ওকে, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অনেক সময় অনেক গল্প উপন্যাসে এই বিষয়গুলো তুলে ধরা হয়, তখন পুরো মানে স্টোরিটা পড়লে বোঝা যায় যে সে আসলে জোর দিয়ে বোঝাচ্ছে নাকি সাধারণে বোঝাচ্ছে, এগুলো বুঝতে হবে। সাধারণ সিম্পল একটা বাক্য কোথাও পেলেন ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস, ওকে, বুঝতে পারবেন না। এখন যদি আমরা পরবর্তীটাতে যাই, তোমাকে দৌড়াইতেই হবে, দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু রস্যই আছে, ওকে, আমি কিন্তু এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছি, দৌড়াইতেই। তাহলে আমি থেকে আমাকে হচ্ছে আই বলছি, তুমি থেকে তোমাকে ইউ কি হ্যাভ টু সিম্পলি রান। মাস্ট দিয়ে বললে কি হবে আমার সাথে সাথে বলুন, ইউ মাস্ট রান, দ্যাটস ইট। মানে তুমি অবশ্যই দৌড়াইবে মানে তোমাকে দৌড়াইতেই হবে, আমাদেরকে যেতেই হবে, তাহলে আমরা থেকে আমাদেরকে হচ্ছে, রাইট? সো হোয়াট ইউ হ্যাভ টু সে, উই হ্যাভ টু গো। আর ওইটা দিয়ে বললে কি হবে? উই মাস্ট গো, দ্যাটস ইট। তাকে আসতেই হবে, কি হবে এখানে একটু ভিন্ন, আমরা জানি হি সি মানে তাকে মানে হি থেকে এসেছে, ওকে, কারণ দেখুন ভাষা কিভাবে মানে অনেক সময় আমরা আমরা বলি যে ইংরেজি কঠিন, দেখুন বাংলাও কিন্তু কম কঠিন নয়, আমি আগেও বলেছি যে হি সে, কিন্তু এখানে কিন্তু আমি তাকে বলে দিচ্ছি, দেখুন তুমি থেকে তোমাকে হয়ে যাচ্ছে, তার মানে কাউকে যখন শিখাতে যাবেন তখন দেখা যাবে এটা কিন্তু টু টাফ, ওকে। সো ডিয়ার ফ্রেন্ড, যেটা বলছি যে তাকে, তাহলে কি হবে যে হি এবং হি সি এর সাথে আমরা কি বলি, হি অথবা সি, হ্যাভ টু বললে হবে না, হ্যাজ টু, ওকে, হ্যাজ টু কি কাম। আর এটা বরাবর মতো সেম, হি সি কি মাস্ট কাম, দ্যাটস ইট। এখন যদি বলা হয় যে মেয়েটিকে নাচতেই হবে, বলুন দ্য গার্ল হ্যাজ টু ড্যান্স। ছেলেটিকে লাফাইতেই হবে, কি বলবেন? দ্য বয় হ্যাভ টু হবে না, দ্য বয় হ্যাজ টু জাম্প। তারপর তাদেরকে ঘুমাইতেই হবে, তাহলে তাদেরকে মানে কি, দেয় থেকে এসেছে, দেয় হ্যাভ টু কি স্লিপ। মাস্ট দিয়ে বললে কি বলতে হবে? দেয়, ওকে, মাস্ট স্লিপ। এই ডাবল ইনভার্টেড বা যাই বলেন কমাস, এগুলো দিয়ে আবার কনফিউজ হবেন না, এগুলো আমি জাস্ট ওই মাস্টকে বুঝিয়েছি, এখানে হ্যাভ টু কে বুঝিয়েছি। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে অসংখ্য মানে ভার্বের সাহায্যে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আমার বইয়ের পেছনে কিন্তু অনেক ভার্ব আছে, এবং এই ভার্বগুলো কিন্তু এভরি ভার্ব ইজ ভেরি কমন, প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করুন, জুড়ে জুড়ে বলুন, তাহলেই দেখবেন কি আপনার
মানে দ্রুততা বেড়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি। ভার্বগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই যে বিভিন্ন ফর্মেটে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন কালে বাক্যগুলো গঠন করবেন। ওকে, সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট হিয়ার, থ্যাংক ইউ। So dear friends, I hope you have really enjoyed learning something new and removing all your confusions. Asha korchi notun kichu shikhte perechen ebong je confusion gulo chilo shegulo dur hoyeche. Ar jodi tai hoye thake boraborer moto clip tite like dite bhulben na, share korte bhulben na, channel e notun hole channel ti subscribe korte bhulben na, plus amader je aro duti channel ache shegulo subscribe korben ebong ringtone gulo te press kore niyomito video r update nishchit korben. কোনো রিকোয়েস্ট থাকলে বা কোনো কিছু ক্লারিফাই করতে চাইলে চ্যানেলের নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আই লুক ফর টু সিইং ইউ অ্যাগেইন ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ লাভলি ডে।